বেনারসী হাড়ি পিধি পূজা চা নহব হেঁপাহ পূরণ নহল এগারী মহিলার পূজার সময়তে অনলাইনত কাপড় কিনি এই লটিঘটি হল লামডিঙর এগারী মহিলার মিশো নামৰ অনলাইন প্ৰতিষ্ঠানটোত মহিলাগৰাকীয়ে 7 অক্টোবৰত দিছিল বেনাৰসী শাড়ীৰ অৰ্ডাৰ সময় আহিল অৰ্ডাৰ ডেলিভাৰীৰ সময়মতে 7 অক্টোবৰত মহিলাগৰাকীয়ে লাভ কৰিলে পছন্দৰ শাড়ীখন পিছে অৰ্ডাৰ পেকেট খুলি হতবাক হৈ পৰিল মহিলাগৰাকী বেনাৰসী শাড়ীৰ ঠাইত আহিল এটুকুৰা কোলা কাপোৰ তাৰ পাছতে অনলাইন প্ৰতিষ্ঠানটোৰ হৈতে মহিলাগৰাকীয়ে ফোন কৰে যদিও কেৱল মাথো পাই থাকিল সমস্যা সমাধানৰ আশ্বাস দুর্গোৎসবর হস্তির দিনালৈকে মহিলাগৰাকীৰ পৰা অর্ডারও উভতাই নিনিলে টকাও ঘুরাই নিনিলে ডেলিভারি বয়টা আমাকে যখন দিল ওর সামনেই আমি খুলেছি বাট ওর থেকে আমি কোনো রেসপন্স পেলাম না প্লাস আমাকে বলা গিয়েছে যে ম্যানেজারকে কন্ট্যাক্ট করতে ম্যানেজারকে কন্ট্যাক্ট করলাম ম্যানেজার আজকে আমার সাথে খুব ভালোভাবে কথা বলল বলেছে ম্যাডাম আমরা আপনাকে রেসপন্স দেব আপনার কুরিয়ার বয় এসে আপনার ডেলিভারিটা নিয়ে যাবে আপনি আপনার টাকাটা রিটার্ন পেয়ে যাবেন না আমি রিটার্ন পেয়েছি না আমার কাপড়টা নিতে এসেছে না কোনো কিছু অনলাইন যোগে সামগ্রী কিনি গ্রাহকে বারম্বার সম্মুখীন হওয়া ঘটনা এইটোই প্রথম নহয় বারে বারে এইদরে সন্দেহর আবর্তলৈ আহিছে একাংশ অনলাইন প্রতিষ্ঠান পূজার বতৰত মহিলাগৰাকীৰ এই দুর্দশাৰ পাছতে সমগ্র অঞ্চলটোতে সৃষ্টি হৈছে বিৰূপ প্ৰতিক্ৰিয়া হোজাইৰ পৰা প্ৰণৱ শৰ্মা ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট ভগৱানে জানে ওরা কিছুই দিল না এটার উপরে কোনো কিছুই লেখা নেই।